ভাষণ দেওয়াকালীন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে চলল গুলি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাপানের স্থানীয় সময় সকাল 11:30 নাগাদ পশ্চিম জাপানের নারা শহরে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চলে। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনায় আটক সন্দেহভাজন, তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রচার কর্মসূচি চলার সময় আচমকাই গুলি চলার আওয়াজ শোনা যায়। তারপরে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। আগামী রবিবার সংসদের উচ্চ কক্ষের নির্বাচনের আগে প্রচার চালাচ্ছিলেন অ্যাবে। জাপানের রাজনীতির সঙ্গে গভীর যোগ রয়েছে শিনজো অ্যাবের। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে তিনি রেকর্ড করেছেন, তবে দীর্ঘ অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, জাপানের সঙ্গে ভারতের সুসম্পর্ক স্থাপনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীকে ফলো করতে নেবে পাশাপাশি চীনকে মোকাবিলা করতে ভারতের সঙ্গে হাতও মিলিয়েছিলেন জাপানের প্রাক্তন এই প্রধানমন্ত্রী। 2018 সালে জাপান সফরে গিয়েও শিনজো আবের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুলি চলার ঘটনায় কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।